সবাইকে আবারও ওয়েলকাম আমাদের এই ইউটিউব চ্যানেলের মধ্যে। ত্রিপুরা রাজ্যের সকলের জন্য আরেকটি সুবর্ণ সুযোগ এসেছে। পানি দপ্তরে অনেকগুলো পোস্ট এখানে নিয়োগ করা হচ্ছে। ওয়েস্ট ত্রিপুরার মধ্যে অনেকগুলো লোক এখানে নিয়োগ করা হচ্ছে। ওয়েস্ট, নর্থ, সিপাইজলা, সাউথ, কুমতি, খোয়াই, অনুকুটি, ধলাই, মানে সব ডিস্ট্রিক্টেই অনেকগুলো লোক নিয়োগ করা হচ্ছে। সাইডে এখানে দেওয়া রয়েছে এই যেমন ওয়েস্ট এবং নর্থের ইন্টারভিউ কবে হবে, সিপাহি সাউথের ইন্টারভিউ কবে হবে, তারপর গোমতি খোয়াই কবে হবে এবং ঊনকোটি এবং ধলাইয়ের ইন্টারভিউ কত তারিখে হবে। টাইম 11টা টু 4 PM, 11টা থেকে 4টা পর্যন্ত এখানে ইন্টারভিউ হবে, ঠিক আছে। টোটাল নাম্বার অফ পোস্ট হচ্ছে সবগুলো মিলিয়ে ওয়েস্ট, নর্থ, সিপাহিজলা, সাউথ, গোমতি, খোয়াই, ঊনকোটি, ধলাই সর্বমোট মিলিয়ে 18টি পোস্ট এখানে রয়েছে। স্যালারিও অনেক ভালো রয়েছে, তো আমি সম্পূর্ণ ডিটেলস আজকে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। কিন্তু তার আগে তোমাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, তোমরা যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে নাও। আর যারা ফার্স্ট টাইম এই চ্যানেলের মধ্যে ভিজিট করছো তাদের কাছেও সেই রিকোয়েস্টটি থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। সাবস্ক্রিপশন তো তোমাদের জন্য ফ্রি, কিন্তু তাতে আমাদের অনেক হেল্প হয়ে থাকে, তার জন্য বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে। এবং তোমাদের ফ্রেন্ডসদের সাথেও চ্যানেলটির লিঙ্ক শেয়ার করে দেবে, যাতে তারাও সবার প্রথমে এই সবগুলো জব নোটিফিকেশনের আপ টু ডেট পেয়ে থাকে। এবং আমরা খুব তাড়াতাড়ি এই চ্যানেলের মধ্যে ডেইলি বেসিস যে কারেন্ট অ্যাফেয়ার্স ওইগুলো স্টার্ট করব। কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও এও এখানে তোমরা পেয়ে যাবে। কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ হয়ে থাকে কারেন্ট অ্যাফেয়ার্স, তোমরা সবাই জানো, তো খুবই তাড়াতাড়ি শুরু করব, ঠিক আছে। তো আর দেরি করছি না, ভিডিওর দিকে এগিয়ে যাচ্ছি। এখানে বেরিয়েছে ডাইরেক্টরেট অফ অ্যানিমেল রিসোর্স ডেভেলপমেন্ট, ঠিক আছে, গভর্নমেন্ট অফ ত্রিপুরা, এখানে ফাইল নাম্বারও রয়েছে। ওয়েলকাম ইন্টারভিউর মাধ্যমে 18 জন নিয়োগ করা হবে। এই যে ওয়েবসাইট www.ardd.tripura.gov.in, এই ওয়েবসাইটের মাধ্যমে গিয়েই তোমরা এই নোটিফিকেশনটি পেয়ে যাবে। এবং আমি নিচে ডেসক্রিপশনের মধ্যেও লিঙ্ক দিয়ে দেবো, এখান থেকে ডাইরেক্টলি ক্লিক করেও তোমরা সেখানে পৌঁছে যেতে পারবে, ঠিক আছে। ক্যান্ডিডেট আর রিপোর্টে ডাইরেক্টেড ARDD PN কমপ্লেক্স আগরতলা 10:30 টু 1:30 PM, 20, 21, 22 এবং 25 আমি নিচে বলে দিয়েছি কী কী কবে কার ইন্টারভিউ হবে, ঠিক আছে। তো 1:30 পরে রিপোর্টিং করলে আর চলবে না, ঠিক আছে। যারা নর্থে আছো তারা 20 তারিখে পৌঁছে যাবে এবং ওয়েস্টেরাও 20 তারিখে, সিপাহিজলা এবং সাউথ 21, গুমতি এবং খোয়াইয়ের জন্য 22 তারিখ রয়েছে, ঊনকোটি এবং ধলাই এখানে 25 তারিখ পর্যন্ত, ঠিক আছে। 11টা থেকে 4টা পর্যন্ত ইন্টারভিউ হবে। কী পোস্ট নেওয়া হচ্ছে? এমিউনেটর পোস্ট নেওয়া হচ্ছে 18 জন, ঠিক আছে। কীভাবে এই যে অ্যাপ্লিকেশন ফর্ম সেটা তোমরা ফিল করে নিয়ে যেতে হবে সঙ্গে, ঠিক আছে, এখানে ফটো লাগিয়ে নেবে। এই সবগুলো ডকুমেন্টস এখানে এই ফর্মটা পুরো ফিল করবে, এখানে নেম, ফাদার নেম, রেসিডেন্ট অ্যাড্রেস, পারমানেন্ট অ্যাড্রেস, SC ST হলে SC ST, UR হলে UR, ক্যান্ডিডেট মেল ফিমেল, কন্ট্যাক্ট নাম্বার, ডেট অফ বার্থ, আধার নাম্বার, এডুকেশন কোয়ালিফিকেশান, তোমরা যা 12 হলে 12, গ্রাজুয়েশন পোস্ট গ্রাজুয়েশন, মার্ক অবটেন ইন পার্সেন্টেজ লিখে, কোয়ালিফিকেশান ইন কম্পিউটার কম্পালসারি আছে এটা, ঠিক আছে, এখানে সিগনেচার করে দেবে। তারপর লিস্ট অফ ডকুমেন্টস টু বি অ্যাটাচ উইথ দ্য অ্যাপ্লিকেশন ফর্ম, কী কী অ্যাপ্লিকেশনের সঙ্গে তোমরা অ্যাটাচ করেছো সেটা এখানে টেকমার্ক করতে হবে। কপি অফ PRTC, ইয়েস, মাধ্যমিক অ্যাডমিট কার্ড, ইয়েস, প্রুফ অফ হ্যাভিং ওন স্মার্টফোন, ইয়েস, আধার কার্ড, প্রুফ অফ হ্যাভিং ওন স্মার্টফোন এখানে কী করবে জানো? তোমরা যে পোস্টে নিয়োগ করছো সেখানে মোবাইলের খুব ইম্পর্টেন্ট কাজ হবে, তো তোমাদের যে বিল আছে মোবাইল বিল সেটা সঙ্গে নিয়ে যেতে হবে। আর যদি থাকে না তাহলে একটা দোকান থেকে বিল নিয়ে নেবে এবং IME যে নাম্বার আছে মোবাইলের ওইটার সঙ্গে অ্যাটাচ করে দেবে। এখানে যেগুলো ডিটেলস আছে সবগুলো ডিটেলস এখানে ফিল করবে এবং ইয়েস করে দেবে, ঠিক আছে, এখানে সিগনেচারও করে দেবে। তারপর এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন বলা হয়েছে কি 18 জন নিয়োগ করা হচ্ছে, ISS স্কিম অন কন্ট্রাকচুয়াল বেসিস, পার্মানেন্ট জব নয়, ঠিক আছে, কন্ট্রাকচুয়াল বেসিস এখানে
নিয়োগ করা হচ্ছে। ক্যান্ডিডেট মাস্ট গ্রাজুয়েট স্ট্যাটিস্টিক্যাল অ্যান্ড কম্পালসারি সাবজেক্ট ফ্রম এনি ইউনিভার্সিটি অর স্টেট অর সেন্ট্রাল গভর্নমেন্ট। গ্রাজুয়েট হতে হবে উইথ স্ট্যাটিস্টিক্স অ্যাজ এ কম্পালসারি সাবজেক্ট রয়েছে, ঠিক আছে। কম্পিউটার অপারেটিং অ্যান্ড সাবমিট কপি অফ সার্টিফিকেট প্রুফ অ্যালং উইথ অ্যাপ্লিকেশন। তোমাদের কম্পিউটার কম্পালসারি আমি আগেই বলেছি। এজ লিমিট কী বলা হয়েছে? 18-40। বেঙ্গলি বা ককবরক যে কোনো কিছু হলেই হবে। 18-40 বছর এখানে যে ওইটার জন্য এজ লিমিট রাখা হয়েছে এবং 5 ইয়ার্সের রিল্যাক্সেশন ফর STSC। পারমানেন্ট রেসিডেন্স হতে হবে ত্রিপুরার। রোস্টার উড বি মেনটেন্ড এড বাই স্টেট গভর্নমেন্ট নর্মস। নো TAD অফিসিয়াল অ্যাকোমোডেশন উইল বি প্রোভাইডেড টু দ্য অ্যাপ্লিকেন্ট ফর অ্যাপিয়ারিং ইন্টারভিউ। ইন্টারভিউর জন্য এখানে কোনো TADA প্রোভাইড করা হবে না। লিভ ইজ এগুলো তোমরা সার্ভিসে পড়ে জেনে নেবে, এগুলো ইম্পর্টেন্ট নয়, ঠিক আছে। দ্য সিলেক্টেড ক্যান্ডিডেট উইড বি ইনফর্মড অ্যাপয়েন্টমেন্ট বাই পোস্ট। তোমাদের যে সিলেকশন হবে তার যে অ্যাপয়েন্টমেন্ট হবে বাই পোস্টে তোমাদের বাড়িতে পাঠিয়ে দেবে। স্যালারি কী হবে? 25,000 টাকা স্যালারি অনলি পার মান্থ, এক্সক্লুডিং TADA 350 রুপিস। 350 টাকা সেটা আলাদা, তোমাদের স্যালারি জিওআর ইন্ডিয়া এসপার হিসাবে এখানে 25,000 টাকা তোমাদের স্যালারি প্রোভাইড করা হবে, ঠিক আছে ফ্রেন্ডস। এবং 350 টাকা আলাদা এখানে দেওয়া হবে। অ্যাপ্লিকেশন মাস্ট সাবমিট প্রুফ অফ ওনিং এ অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, এগুলো তো আমি অলরেডি বলে দিয়েছি। সিলেক্টেড ক্যান্ডিডেট উইল হ্যাভ টু ওয়ার্ক ফর ISS অ্যান্ড আদার ওয়ার্ক অ্যাজ অ্যাসাইন থ্রু অফলাইন অ্যাজ ওয়েল অ্যাজ অনলাইন, ওকে। আর তো ইম্পর্টেন্ট যেগুলো হবে, যে এখানে কিছুই নেই, মেইন ইম্পর্টেন্ট জিনিসগুলো আমি তোমাদের বলে দিয়েছি, ঠিক আছে। এই টার্মস অ্যান্ড কন্ডিশনেরটাও জেরক্স করে সেখানে তোমরা সিগনেচার করতে হবে। মানে এই যে টার্মস অ্যান্ড কন্ডিশন ওরা দিয়েছে যে তোমরা ওইটা পড়েছো এবং ওই কন্ডিশনে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করছো এবং বা অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে, সেটার জন্য এটাকেও প্রিন্ট করে অ্যাপ্লিকেশনটি সঙ্গে অ্যাটাচ করে জমা দিতে হবে। শিডিউল অফ অলরেডি আমি বলে দিয়েছি তোমাদের, ঠিক আছে। আর তো বিশেষ কিছু বলা নেই এই PDFের মধ্যে, আর বিশেষ কিছু নেই। আর তো বিশেষ কিছু সবগুলো যেগুলো ইম্পর্টেন্ট জিনিস ছিল আমি সম্পূর্ণ তোমাদের বলে দিয়েছি। তারপরেও আমি আবারও বলছি, যদি তোমাদের কোনো অসুবিধে হয়ে থাকে এখানে অ্যাপ্লিকেশন করতে, দ্যাট মিন্স ওইটার সঙ্গে অ্যাপ্লিকেশনের সঙ্গে ওই ডেটেই ওইখানে নিয়ে যেতে হবে আগরতলার মধ্যে, ঠিক আছে। যদি তারপরেও কোনো বুঝতে অসুবিধে হয়ে থাকে আমাকে কমেন্টের মধ্যে একবার বলে দেবে, আমি তোমাদের হেল্প করে দেব, ঠিক আছে। আর নিচে ডেসক্রিপশনের মধ্যে আমি লিঙ্ক দিয়ে দেবো, এই PDFটিও তোমরা পেয়ে যাবে এবং ওইখান থেকে তোমরা সেটা ডাউনলোড করে এই অ্যাপ্লিকেশন ফর্ম, টার্মস অ্যান্ড কন্ডিশন এবং এই যে বাকি জিনিসগুলো ছিল সেগুলো জেরক্স করে অ্যাপ্লিকেশনের সঙ্গে অ্যাটাচ করে দেবে, ওকে। আর আবারও বলছি, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, ঠিক আছে। থ্যাংক ইউ সবাইকে।